ছাত্রদলের সভাপতি জুয়েল নিজেই অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে অরাজকতা করার চেষ্টা করেছিল। ছাত্রদলের সাধারণ সম্পাদক শ্রাবণ, সে আপনারা জানবেন নৈতিক স্খলন ঘটেছে তার। কিছুদিন আগে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কি একটা খারাপ ভিডিও দেয়া, আমরা বলতে লজ্জা লাগছে। একটা ছাত্র সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতার চরিত্র যদি এমন হয়, তাহলে সেখানে শিক্ষার্থীরা কি আশা করবে? তাদের কাছ থেকে ছাত্র নেতৃত্ব আশা করা যায় না, কারণ তারা সবসময় স্বার্থনেশী, তাদের স্বার্থ হাসিলের সবসময় চেষ্টা করেছে। আমাদের একটি কর্মীকে তারা অ্যাটাক করেছে, আমরা আমাদের কর্মীকে রক্ষা করার জন্য গিয়েছি, আর আমরা তো এই ক্যাম্পাসে তাদেরকে কোনো সন্ত্রাসী করতে দিব না। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার নৈতিক অধিকার, সেই জায়গা থেকে আমরা এটা কখনো দিব না। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সবসময় এই অন্যায় অবিচার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যেখানে অন্যায় হবে, যেখানে সন্ত্রাস হবে, সেখানে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমরা আমাদের সহবস্থান নিশ্চিতের জন্য কথা বলবো বিজি স্যার এবং প্রকল্প স্যারের সাথে। তাদের অনুমতিক্রমে আমরা যাচ্ছি এবং আমাদের সাথে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। যেহেতু ছাত্রলীগ আপনারা অবগত আছেন যে প্রতিটি মুড়ে মুড়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, মহড়া দিচ্ছে। এক্ষেত্রে বিজি স্যারের কাছে আমরা বলেছি, স্যার আপনার আমাদের সর্বোচ্চ অভিভাবক, আপনি আমাদেরকে বলছেন, আমরা আপনার সাথে দেখা করতেই আসতেছি এবং খুব অল্প সংখ্যক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটির রানিং স্টুডেন্ট যারা আমরা আছি, আমরা সবাই আমরা আপনাদের সাথে দেখা করতে চাচ্ছি। আর আমাদের সাথে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা হয়, তবে এটার লায়াবিলিটিস আপনাদেরকে নিতে হবে। স্যার আশা করি, আমরা বিশ্বাস থাকি যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সুশৃঙ্খল একটি সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তারা খুব সুশৃঙ্খলতার সাথেই বিজি স্যারের সাথে দেখা করবে এবং পরবর্তীতে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম শুরু করার জন্য স্যারদের অনুমতি নিয়েই তারা আবার ক্যাম্পাসে প্রবেশ করবে। স্যার বলেছেন আমাদের যে হ্যাঁ তোমরা আসো, তোমরা নবগঠিত কমিটির খুব অনুমতি দিয়েছে যে তোমরা নবগঠিত কমিটির খুব অল্প সংখ্যক লোক আসো, ঠিক আছে। পরে আমরা বলছি যে স্যার হ্যাঁ সর্বোচ্চ, যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং সভাপতি যাব, তো আমাদের তো নেতাকর্মী কিছু থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অল্প সংখ্যক 71 সদস্য বিশিষ্ট কমিটির আমরা ফুল এবং মিষ্টি নিয়ে যাচ্ছি, খুব অল্প সংখ্যক আসছে বিজি স্যারের কথা মতো।